আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে র্যামের পাস স্পিড। আপনারা কীভাবে চেক করবেন আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের র্যামের পাস স্পিড? তো অনেকেই ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন, কিন্তু জানেন না আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের র্যামের পাস স্পিড কত। এটি চেক করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে টাস্ক ম্যানেজারে। এটি আপনি এই যে টাস্ক বারে, কম্পিউটারের নিচে টাস্ক বারে ডান ক্লিক করে যেতে পারেন টাস্ক ম্যানেজার। এখানে ক্লিক করলেই আপনার টাস্ক ম্যানেজার এটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এটি আপনাদের এই অবস্থায় থাকতে পারে, তখন আপনারা মোর ডিটেলসে দিয়ে এটিকে ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে আপনারা থাকবে প্রসেসে। প্রসেসের ডান পাশেই আছে পারফরমেন্স, পারফরমেন্সে ক্লিক করবেন। পারফরমেন্সের নিচে দেখবেন সিপিইউ, তার নিচে মেমোরি, মেমোরিতে ক্লিক করবেন। মেমোরিতে ক্লিক করার পরে দেখবেন একদম নিচের দিকে আপনার র্যামের স্পিডগুলো, মানে র্যামের স্পেসিফিকেশান দেওয়া আছে। স্পেসিফিকেশান দেখতে পাচ্ছেন স্পিড 2400 মেগাহার্জ, চুলট টোটাল আমার 4 চুলট, তার মধ্যে একটি ইউজ আছে এবং 3টি ফাঁকা আছে। এখান থেকে আপনি সম্পূর্ণ র্যামের স্পেসিফিকেশান দেখে নিতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।